বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান প্রধানমন্ত্রী, লন্ডনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা। ডেঙ্গু আক্রান্ত 23,000, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, স্থানীয় সরকারের ছুটি বাতিল। বন্যায় 10 জেলায় 200+ ব্রিজ কালভার্ট বাঁধ ক্ষতিগ্রস্ত, দ্রুত মেরামতের আশ্বাস পাউবর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21-এ সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল হলে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। আওয়ামী লীগ আয়োজিত এ শোক সভায় বঙ্গবন্ধু, তার পরিবারের নিহত সদস্য ও 71-এ আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামীতে দেশকে আরও উঁচু আসনে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা যোগ দেন। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু হয়েছে, এ নিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা 18। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তের সংখ্যা 22,919 জনে ছাড়িয়েছে, তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিস্তারিত আহমেদ বাবর রিপোর্টে। রাজধানীর সরকারি বেসরকারি সব হাসপাতালেই বাড়ছে ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। কখন কামড়েছে সেটা বলতে পারবো না, বাট এক ঘুম থেকে উঠেই দেখি শরীর ব্যথা, জ্বর আর কি। জ্বরের পরে পরীক্ষা করাইলাম, পরে পজিটিভ পাইছি। আজকে 29 তারিখ এরকম হয়েছে, এখন আজকে এ পর্যন্ত। প্যাথোলজি বিভাগের সদস্যরা রাত দিন কাজ করছেন, চাপ সামলাতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আমরা প্রতিটি মেডিকেলে যে রোগীর যে অতিরিক্ত মাত্রায় যে চাপটা পড়ছে তাদেরকে, তাদের যে কাজ করতে অসুবিধা হচ্ছে, ডাক্তার নার্স তাদেরকে আমরা সাহায্যের জন্য এসেছি। অনেক ব্যস্ততার মধ্যে কাজ করে যাচ্ছি, অনেক চাপ হচ্ছে আমাদের। আমরা 8টা বাজে আসতেছি, 8টা বাজে তো দূরের কথা, দেখা গেছে আমাদের প্রতিটা স্টাফের সন্ধ্যা হয়ে যাচ্ছে। প্রতিদিনই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করা হচ্ছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ক্রমবর্ধমানে হারে রোগী বাড়ছে, আজকের দিনে আমার হাসপাতালে রোগী ভর্তি আছে 364 জন। আমাদের মনে হচ্ছে আগস্টে এবং সেপ্টেম্বরে ফার্স্ট উইকে গিয়ে এই আজকে 365 এটা 600 জনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও ভর্তি আছে অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী। সকালে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী, পরে সাংবাদিকদের জানান সম্মিলিতভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু জ্বর পরীক্ষায় নতুন করে 3 লাখ কিট আনা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 50 লক্ষ কিটের অনুমোদন দিয়ে দিয়েছে, অন্তত 2 লক্ষ কিট অলরেডি চলে আসছে। ডেঙ্গু পরিস্থিতি আমি মনে করি এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আমরা প্রস্তুত আছি যদি সেই ধরনের রোগী বাড়ে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মশক নিধন অভিযান সফল করতে স্থানীয় সরকার বিভাগ সহ দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয় এডিস মশার বংশ বিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় এই রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষায় জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধন কার্যক্রমকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। বন্যা ও ডেঙ্গু মোকাবেলায় পাশে না থেকে বরং সরকারের কাজে সমালোচনা করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংকট মোকাবেলায় বিরোধী দল হিসেবে দাবি করা বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ডেঙ্গু মোকাবেলায় মনিটরিং সেল কাজ করবে বলেও জানান ওবায়দুল কাদের। দেড় বছরেও খালেদা জিয়ার জন্য দেড় মিনিট
যারা আন্দোলন করতে পারেনি, যারা আজকে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ, তাদের জন্যই আজকে জরুরি অবস্থা দরকার। এবারে বন্যায় 10 জেলায় 200+ ব্রিজ, কালভার্ট ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু আংশিক এবং বেশিরভাগই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন মেরামত না করায় অতিরিক্ত পানির চাপে বাঁধগুলো ভেঙে গেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তবে বিভিন্ন ধাপে তা মেরামতের আশ্বাস দিয়েছে তারা। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। বাঁধ ভেঙে এভাবেই পানি ঢুকে পড়ে লোকালয়ে, বাড়ে বন্যার বিস্তৃতি, পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়ে মানুষ। চলতি বছর বন্যায় 10 জেলায় অন্তত 1500 মিটারের বেশি বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে গাইবান্ধায় 35টি পয়েন্টে 50 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে 25টি সেতু ও কালভার্টের। এছাড়া কুড়িগ্রামে 40 কিলোমিটার বাঁধ ও 41টি সেতু, শেরপুরে 2650 মিটার বাঁধ ও 9টি ব্রিজ কালভার্ট, জামালপুরে 2.5 কিলোমিটার বাঁধ ও 25টি সেতু, টাঙ্গাইলে 8টি পয়েন্টে 100 মিটার বাঁধ ও 47টি ব্রিজ কালভার্ট, ময়মনসিংহে 1টি বাঁধের 30 মিটার, সিরাজগঞ্জে 29টি ব্রিজ কালভার্ট, নেত্রকোনায় 258.2 মিটার বাঁধ ব্রিজ ও কালভার্ট, বগুড়ায় 15টি ব্রিজ কালভার্ট এবং সুনামগঞ্জে 6টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের অভাবে বাঁধগুলো অনেক স্থানে দুর্বল হয়ে পড়ায় অতিরিক্ত পানির চাপ সামাল দিতে পারেনি। এতে পানি ঢুকে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। এই বাঁধটা দীর্ঘদিন হলো কিছু কাজ গ্যাপ ছিল বা ইন্দ্রের কাজ ছিল, এরা পানি উন্নয়ন বোর্ড কোনোদিন আসে নাই, কোনোদিন দেখতেও আসে নাই। এই দুটো একটা করে বস্তা দেয়, ওরা চলে যায়। এইভাবে করতে করতে রাস্তা ভাঙে যাওয়া শেষ, পরে ওরা আসিয়ে বলে এই বস্তা দাও, ওই বস্তা দাও। মিনিমাম 30 বছর থেকে এই বাঁধের কোনো খবর নেই না। তবে বাঁধগুলো মেরামতে কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ার পরে বাঁধের কিছু কিছু সেকশন দুর্বল ছিল, ওই দুর্বল সেকশনগুলো দিয়ে পানি ওভারটেপ অথবা সিপেজ অথবা বিভিন্ন গর্ত দিয়ে পানি ঢুকে এই বাঁধগুলো ভেঙে গেছে। চলতি অর্থ বছরে আমাদের এখন প্রায় আরও প্রায় 52 কিলোমিটার বাঁধ আমাদের মেরামতের আওতাধীন আছে, যেটা আমরা ইতিমধ্যে আশা রেখে বন্যার জাস্ট পরে আমরা এগুলো মেরামত শুরু করব। বন্যার বিস্তৃতি ও দুর্ভোগ কমাতে বাঁধগুলোর দীর্ঘস্থায়ী সংস্কার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে। পার্বত্য শান্তি চুক্তির মৌলিক শর্তের বাস্তবায়ন নেই, অভিযোগ সন্তুলার মার। এডিস মশা নিধনে অক্ষম ঢাকার 2 সিটি কর্পোরেশন, নগরবাসীর ক্ষোভ। দেখছেন রাতের 21 সংবাদ। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। সংবাদ সম্মেলনে তিনি বলেন আদিবাসীদের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। পার্বত্য শান্তি চুক্তির 21 বছর পরও মৌলিক শর্তগুলো এখনও বাস্তবায়িত হয়নি। পাহাড়ের মানুষ অনিশ্চয়তায় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরে আদিবাসী দিবসের কর্মসূচি ঘোষণা করে সন্তু লারমা। 14 আগস্ট সকাল 10টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা, 5 আগস্ট সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের মূল অনুষ্ঠান, সমাবেশ, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। রাজধানী সহ দেশ জুড়ে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব। দিন যাচ্ছে, বাড়ছে রোগীর সংখ্যা, ছড়িয়ে পড়ছে আতঙ্ক। একদিকে হাসপাতাল ক্লিনিকের শয্যার অভাব, অন্যদিকে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের অক্ষমতা। এসব কারণে ক্ষুব্ধ নগরবাসী। তবে সঠিক সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসকদের পরামর্শ মেনে চললে প্রাণহানি এড়ানো সম্ভব বলছেন ডাক্তাররা। ইবনুল শাওনের রিপোর্ট। ডেঙ্গুর সঙ্গে যুদ্ধে পরাজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফিরোজ কবিরের শয্যাটি, পাশে চেয়ার টেবিল, পড়ে আছে ব্যবহারহীন। শুক্রবারে সকাল 10টার দিকে প্রচুর জ্বর এবং আমার বেডে এই বেডে এসে শুয়েছিল। হলের প্রত্যেক রুমেই ডেঙ্গু রোগী, আতঙ্কিত আবাসিক শিক্ষার্থীরা।
সন্ধ্যার সময় আর সকালবেলা সবাই আমরা মশারি টাঙ্গিয়ে থাকতেছি। জুলাই থেকে আমি চিকিৎসা নিচ্ছি কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ করতে পারি না। এখানে থাকলেই হয়তো আমরা অসুস্থ হয়ে যাবো এরকম মনে হচ্ছে। পরিসংখ্যান বলছে 2016 সালে 6,000-এরও বেশি মানুষকে ভুগিয়েছে ডেঙ্গু, আর চলতি বছরের সংখ্যা ছাড়িয়ে গেছে সব রেকর্ড। এরই মধ্যে দেশের সব জেলাতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ঢাকার বাইরে অর্থাৎ পেরিফেরিতে যখন চলে যায় এটা নিয়ে আমি ভয় পাচ্ছি ভবিষ্যতে কামিং ইয়ারগুলোতে। আর এখন তো সিজন, জুলাই মাস, অগাস্ট মাস, সেপ্টেম্বর মাস, এই তিনটা মাসে কিন্তু ডেঙ্গুর জন্য ফেভারেবল টাইম। একবার যদি ডেঙ্গু জ্বর হয় তার দ্বিতীয়বার যদি সে তারই আবার আক্রান্ত হয় তাহলে এইটা হবে আরও ফ্যাটাল অর্থাৎ মারাত্মক হবে, আবার তৃতীয়বার যদি হয় এটা আরও ফ্যাটাল হবে। এবার ডেঙ্গু যে মাত্রায় বিস্তৃত হয়েছে সে বিষয়টি নজরে রেখে কিছু চিকিৎসক রোগটি আদৌ ডেঙ্গু কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ডেঙ্গুতে ভাইরাস ভাই রোগীর মশা অন্য একটা ডেঙ্গু রোগীর ভাইরাসকে কামানো, তার মধ্যে সে ডেঙ্গু চিকেনকে দুটোই দিল, নিয়ে আরেকজনকে কামড়ালো, সো দুইটার ক্রস, এই দুইটা জীবনে ক্রস করে নতুন একটা ভাইরাস হতে পারে। পরীক্ষায় অকার্যকর প্রমাণিত মশা নিধনের ওষুধ ছিটানোয় সিটি কর্পোরেশনের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মশা মারার জন্য যারা আছে দায়িত্বে তাদের ভূমিকাটা কি আমরা এখানে আসলে প্রশ্নবিদ্ধ? আমরা হাসপাতালে এসে ভিড় করতেছি, হাসপাতাল হিমশিম খাচ্ছে, এত এত রোগী, এত এত ডেঙ্গু রোগী, আমরা এক আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে আছি। আসন্ন ঈদ উল আজহায় ডেঙ্গু রোগীদের ঢাকা না ছাড়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। ইবনে নূর শাউন, একুশে টেলিভিশন, ঢাকা। শোকাবহ অগাস্ট। এক মহাকাব্যের নাম বঙ্গবন্ধু। শব্দ আর সুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত গান বাঙালির জন্য প্রেরণার উৎস। বঙ্গবন্ধু বাঙালির মনস্তত্ত্বকে ধারণ করতেন অন্তরে, তার কাছে দেশ আর দেশের মানুষই ছিল সবকিছুর ঊর্ধ্বে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে। যুদ্ধ বিধ্বস্ত বাংলায় এই গান বাঙালির অন্তরে বপন করেছিল স্বাধীনতার স্বপ্ন। প্রতিটি বাঙালির অন্তরে ধ্বনিত হয়েছিল মুক্তির বারতা। বাঙালির স্বাধিকার আন্দোলনের অগ্রপথিক বঙ্গবন্ধু। 7 মার্চে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণ এক করেছিল বাঙালিকে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। উদ্দীপিত হয়েছিল পুরো জাতি, চিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। এই বাংলাদেশটি হলো বঙ্গবন্ধুময় বাংলাদেশ। উনি 13 বছর জেল খেটেছেন, উনি মানুষের জন্য আন্দোলন করেছেন, এগুলো তো ঐতিহাসিক বিষয়। কিন্তু সব থেকে বড় কথা হলো যে উনি দেশকে থামাতে পারতেন, দেশকে জাগাতে পারতেন, বাঙালির যে সেন্টিমেন্ট সেটি বুঝতে পারতেন। মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক সব গান প্রত্যন্ত বাংলার প্রতিটি ঘরে সুর আর ছন্দে উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধুর নাম। 7.5 কোটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম। 7 কোটি মানুষের মুক্তির জন্য যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাত পোহালে শোনা যেত তুমি আমার বঙ্গবন্ধু, সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, এমন অসংখ্য গানে স্মরণীয় জাতির পিতা। মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত জনগণের, এই যে গানটা উনি করলেন, বা নির্যাতিত দেশের মানুষ, এই গানটাতে বাঙালি জেগে উঠল। বঙ্গবন্ধুকে নিয়ে যত গান হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল, সে ধারা এখনও অব্যাহত। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে জানালেন এই শিল্পী। শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটি যথেষ্ট নয়, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে, বঙ্গবন্ধুর চরিত্র অনুশীলন করতে হবে। টুঙ্গিপাড়ায় মধুমতির তীরে চিরনিদ্রায় শায়িত শেখ মুজিবুর রহমান। জাতির পিতাকে হারানোর বেদনা শিল্পীর কণ্ঠে ধ্বনিত হয় শব্দের গাঁথুনি আর সুরের মায়াজালে। দীর্ঘাটে নৌকা রেখে একটু আগে গেলে
বঙ্গবন্ধু ঘুমিয়ে শেথা বাংলা মায়ের কোলে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, ফিরে এসেছে থাকছে। জম্মু ও কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রা বাতিল, অবৈধ অনুপ্রবেশের সময় 5 পাকিস্তানি সেনা নিহত, দাবি ভারতের। বিপিএলে ড্র দিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কুয়েতে নানা আয়োজনে আওয়ামী লীগের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে প্রবাসীরা। কুয়েত সিটির একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের আয়োজন করে কেক কেটে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় ঢাকা থেকে টেলিকনফারেন্সে যোগ দেন দলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার। সংগঠনের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুন। শোকের মাস অগস্টে মোমবাতি জ্বালিয়ে জাতির জনক ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান সৌদি আরবের রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগ বর্ধিত কমিটি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম আর এইচ ভুঁইয়া রফিক। এ সময় মুজিব বর্ষ পালনে সবাইকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা যাত্রীদের ইমিগ্রেশন ফর্ম পূর্ণ করার বিষয়ে বিমানবন্দরে আলাদা সেবামূলক সেল গঠনে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন। সংগঠনের সহসভাপতি লিটু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি সাইফুর রহমান নিটুল, ইস্তিয়াক হোসেন তানিম, শাহজাদ আরমান সহ আরো অনেকে। পরে বঙ্গবন্ধু তার পরিবারের সব শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান প্রধানমন্ত্রী, লন্ডনে জাতির জনকের প্রতি শ্রদ্ধা। ডেঙ্গু আক্রান্ত 23,000, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, স্থানীয় সরকারের ছুটি বাতিল। বন্যায় 10 জেলায় 200+ ব্রিজ কালভার্ট বাঁধ ক্ষতিগ্রস্ত, দ্রুত মেরামতের আশ্বাস পাওবর। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।